ক্ষেতক জগিছি ভূত কথাটা আশ্চর্য লাগুলে সত এ পরম্পরা আজিকা নুহে বহু বর্ষ ধরি চালিছি এভাবে পরম্পরা দেখিবা আঠগড়ু এই রিপোর্ট। চাষী মানকর পাড়ভূত এক অঙ্গ অটে। চাষী মানে চাষ কার্যে কেতবে লাভ পাই তো পুনি কেতবে ক্ষতি সইতাতে কিন্তু সবুর মুখসাক্ষী পাড়ভূত ছোটু বড় সমস্তে জাঁতি ক্ষেতক জগিছি পাড়ভূত। তেমনি বিভিন্ন পনিপরিবা সহ ধান গহম আদি চাষক বন্যজন্তু কবলর রক্ষা করা পাড়ভূতক ক্ষেতরে ব্যবহার করা যাওয়া চাষী মানে পাড়ভূত আমার পূর্বপুরুষর জেজেবাপা বাপা মানে এমনি গোটা রক্ষি থাকে যে কি রক্ষা পাইবাই গছ সেই সকাশে কিয়ে গোটা জীবজন্তু আইলে দেখিকি হুড়ুড়ি পলাইবে এইথিপাই পাড়ভূত রক্ষা যাইছি। পাড়ভূতক নিয়ে অনেক লোক কথা রয়েছে কিন্তু দ্বাপর যুগ শেষ সময় এবং কলিযুগ আরম্ভ সময় বেড়ে রাক্ষস মানে পঙ্গপাল রূপ ধরি পৃথিবীকে শস্য নষ্ট করা যোজনা করে এই সময় রাজা পরীক্ষিত প্রজা মান জমিরে পাড়ভূত করা কহিলে যাহাদ্বারা রাক্ষস মানে ফেরি যাই সেবেঠার এই পরম্পরা চালি আসুচি। এই পাড়ভূত চাষ জমিরে ফসল জগিবার আজি বি সহায়তা করুথবা কথা কইছন্তি চাষী। অন্য জীবজন্তু ডরিকি আসবেনি যে গোটা লোক জগিছি কি গোটা হ্যাঁ অনুমতি মানে এয়া তো অছি দৃষ্টি পড়বনি কাহার বিল বাড়ি রক্ষা হব অন্য জীবজন্তু আসবেনি হুড়ুড়ি পলাইবে। বহু পুরাতন কালু রয়ে এই পাড়ভূতক আজি বি ক্ষেত্রে চাষী ব্যবহার করে। আটগড়ি সুশান্ত সাউ রিপোর্ট, আরকস নিউজ।